আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের পুঁতি দিয়ে গিটার তৈরি করে দেখাবো। আজকে ফার্স্ট পার্ট দেখাবো, নেক্সট দিন আমি আপনাদের সেকেন্ড পার্ট দেখাবো। তো এটা তৈরি করার জন্য আমি কালো এবং সাদা পুঁতি নিয়েছি। এগুলো হচ্ছে পৃথিবী পুঁতি, এগুলো হচ্ছে আমি নিয়েছি 8 নম্বরের পৃথিবী পুঁতি। কালো পুঁতি লাগবে হচ্ছে, কালোটাই থাকবে এখানে বেশি। তো কালো পুঁতি লাগবে আমাদের 60 গ্রামের মতন, আর সাদা পুঁতি লাগবে 40-50 গ্রামের মতন, আর হচ্ছে রক সুতা লাগবে 50 নম্বরের রক সুতা। তো চলুন কাজটি শুরু করা যাক। প্রথমে সুতায় 5টি পুঁতি নিয়ে নিব। এবার ডান পাশের সুতা দিয়ে যে এভাবে ক্রস করব। তো 5-এর ঘর হয়ে গেল। এবার ডান পাশে এবং বাম পাশে 2টি করে পুঁতি নিব। এবার যে কোনো এক পাশে একটি পুঁতি দিয়ে ক্রস করে 6-এর ঘর করে ফেলব। এই যে 6-এর ঘর, একটি 5-এর ঘর, একটি 6-এর ঘর। আবারও সুতার 2 পাশে 2টি 2টি করে পুঁতি নিব, ডান পাশে 2টি, বাম পাশে 2টি। এবার যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে ক্রস করব। এবার ডান পাশে 2টি পুঁতি নিব এবং বাম পাশে নিব 1টি পুঁতি। এবার যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে ক্রস করব। 5-এর ঘর হয়ে গেল। এটার উপরে আবার 5-এর ঘর করব। এবার ডান পাশে নিয়ে নিব 4টি পুঁতি। চারটি পুঁতি নিলাম। এবার বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার 6-এর ঘর করব, আর বাম পাশের সুতা দিয়ে 2টি পুঁতি দিয়ে সুতা নিয়ে নিব। সুতা এখন 3টি পুঁতি দিয়ে আছে। ডান পাশে নিয়ে নিব 3টি পুঁতি। এবার বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার বাম পাশের সুতা আবারও 2টি পুঁতি দিয়ে নিব। সুতায় রইল 3টি পুঁতি। ডান পাশে নিয়ে নিব 3টি পুঁতি। আবার এখানে 6-এর ঘর করব। বাম পাশের সুতা আবারও 2টি পুঁতি দিয়ে নিব। এবার এই ডান পাশে নিব 3টি পুঁতি। বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। ডান পাশের সুতা এখন বাম পাশের সুতা 1টি পুঁতি দিয়ে নিব। নেওয়া হয়ে গেল। এবার সুতার নিচে বাম পাশের পুঁতিতে নিব। বাম পাশে নিব 3টি পুঁতি। এখানে হবে 5-এর ঘর, তাই 3টি পুঁতি নিলাম, আর সুতা আছে 2টি পুঁতি। ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। তো এখানেও কিন্তু 5-এর ঘর হয়ে গেল। এবার বাম পাশের সুতা এই যে এই পুঁতি দিয়ে
ডান পাশে সুতা ডান পাশ থেকে একটি পুঁতি দিয়ে নিলাম। এবার বাম পাশে পুঁতি নিব, পাঁচের ঘর করব। বাম পাশের সুতায় তিনটা পুঁতি নিয়ে পাঁচের ঘর করব, আর সুতায় কিন্তু আছে দুটি পুঁতি। এবার ডান পাশে সুতা ডান পাশ থেকে দুটো পুঁতি দিয়ে নিব। প্রথমে নেব একটি সাদা কালো, তারপর আবার সাদা পুঁতি, তারপর এভাবে শেষ পুঁতি এই যেভাবে ক্রস করব। ডান পাশে সুতা ডান পাশে দুটো পুঁতি দিয়ে নিব। এখানেও ছয়ের ঘর হবে। একটা কালো পুঁতি নিব আর দুইটা সাদা পুঁতি নিব। ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার লাস্টের ঘরে চলে এসেছি। ডান পাশের সুতা এই শেষের দুটি পুঁতি দিয়ে নিব। পুঁতি এবার ডান পাশের সুতায় নিব। ডান পাশের সুতায় দুটো সাদা পুঁতি নিলাম, এবার একটা পুঁতি দিয়ে ক্রস করব। এবার বাম পাশের সুতাটি বাম পাশের এই পাশের এই সাদা পুঁতি দিয়ে নিব। এই ঘর দিয়ে যাবে। যাওয়ার পর আমরা ডান পাশে আমরা সুতা পুঁতি নিব, দুটা সাদা আর দুইটা কালো পুঁতি দিয়ে ছয়ের ঘর করব। ডান পাশে নিলাম এবং বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। বাম পাশের সুতা দিয়ে নিচের দুটি কালো পুঁতি এভাবে নিয়ে নিব। ডান পাশে দুইটা সাদা এবং একটা কালো পুঁতি নিব এবং কালো পুঁতি দিয়ে ক্রস করব। বাম পাশে সুতা নিচের থেকে দুটা সাদা পুঁতি দিয়ে যাবে। বাম পাশে দুটি সাদা এবং একটি কালো পুঁতি নিব। নিয়ে কালো পুঁতি দিয়ে ক্রস করব। এবার পরের লাইনে চলে যাব। এবার ডান পাশে সুতা এই যে এভাবে নিলাম, তারপর এখানে ছয়ের ঘর করব। ডান পাশে বাম পাশে তিনটি কালো এবং একটি সাদা পুঁতি নিব। এবার ক্রস করে দেব। এবার আবারও তিনটি দুটি পুঁতি দিয়ে সুতা নিলাম। এবার ডান পাশে সুতা পুঁতি নিব, তিনটা কালো পুঁতি। নিয়ে শেষ পুঁতিটি ক্রস করব। ক্রস করলাম। এবার বাম পাশের সুতাটি বাম পাশের একটি পুঁতি দিয়ে নিব। এখানে ছয়ের ঘর করব। এখানে সব কালো পুঁতি নিব। চারটা পুঁতি বাম পাশে নেব, তারপর ডান পাশের সুতা দিয়ে
ক্রস করব। ডান পাশে সুতা, ডান পাশের একটি পুঁতি দিয়ে নিব। এবার ডান পাশে সুতায় তিনটি সাদা এবং একটি কালো পুঁতি নিব বাম পাশে। বাম পাশের সুতাটি শেষের এই সাদা পুঁতি দিয়ে ক্রস করব। পাঁচের ঘর করব। এই জন্যে এখানে ডান পাশের সুতাতে নিয়ে নিব চারটি লাল পুঁতি। চারটি লাল পুঁতি নিয়ে এবার এখানে গিট দিব। এবার এখানে আরেকটি ছয়ের ঘর করতে হবে, তাই সুতাগুলো এই পাশে নিয়ে আসবো। এবার এখানে এই যে এই পাশে সুতা নিয়ে নিলাম, ভালো করে দেখেন কোন সাইডে নিলাম, এই যে এই যে এই পুঁতি এবং এই যে নিচের লাইনের পুঁতি থেকে, এই পুঁতি এবং নিচের লাইনের পুঁতি থেকে দিয়ে সুতা নিয়ে নিলাম। এবার এখানে বাম পাশে আমি চারটি পুঁতি নিয়ে নিব, চারটি কালো পুঁতি নিয়ে নিব। চারটি কালো পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে ফেলব। ক্রস করা যায় বা গিট দিয়ে দিলেও হয়। তো এই যে গিট দিয়ে দিলাম, গিটটা আসলে ভিতরের দিকে দিলেই বেশি ভালো হয়, তো আমি সুতাটা ভিতরের দিকে গিট দিব। সুতাটাকে এই পুঁতি দিয়ে নিয়ে নেব। নেয়ার পর আমি এই যে এটাকে ভিতরের দিকে গিট দিব। ভিতরের দিকে গিট দিলে, কারণ এটা আমরা আবার জয়েন করবো আরেকটি পার্ট বানিয়ে, তখন প্রবলেম হবে করতে। তো এইভাবে গিট দিয়ে দিলাম। তো আমি হচ্ছে আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখাবো, নেক্সট দিন আমি উপরের পার্ট এবং জয়েনিংটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।